গুলো আছে, এখানে ইমেজগুলো থেকে স্লাইডার আসতেছে। তো এখানে আমাদের রিপিট করাতে হবে অবশ্যই এইগুলো, এগুলো আমাদের বারবার রিপিট এখানে আমাদের করা লাগবে। এখানে ধর একটা রেখে বাকি তিনটা ইমেজ আর আমাদের লাগবে না, একটাই আমরা রিপিট করাবো বারবার। তো এখানে জাস্ট ফর এই ডিবির ভেতরে আছে, এখন ডিবির মধ্যে এই ডিবির মধ্যে টোটাল সব পণ্যটা আছে তাই না, ইমেজগুলো আছে এই ডিবির মধ্যে। এখন ইমেজগুলো এভাবে লিঙ্ক করা হয়েছে, এখানে এটা শেষ হয়েছে কোথায়, এইখানে। তাহলে এখানে জাস্ট ফর আমরা একটা ইমেজ রাখে, বাকিগুলো বাদ দিতেই পারি, দে একটারে আমরা লুপ করে বাকিগুলো নিয়ে নেব। তাহলে আমরা বাকি দুটো বাদ দিয়ে দিই। এখন যদি একটু এখানে আমরা রিলোড দেই, এখন একটা ইমেজ দেখাচ্ছে আর কোনো ইমেজ দেখাচ্ছে না। তো এখন আমরা এটার লুপ করতে হবে আমাদের, ঠিক আছে। তো লুপ কতটুকুর করব আমরা, তাহলে এখানে আমরা কি লিখবো যে পিএসপি আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে, এখানে আমাদের পিএসপিটা শেষ করি আর এখানে এসে শেষ হবে তাই না। তাহলে এখানে কি করব, আচ্ছা ওকে, এখন অবশ্য দেখা যাক যে কোনো চেঞ্জ এখানে আসছে কি না। অবশ্য কোনো চেঞ্জ আসবে না, কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে তাই না। 42 নম্বর লাইনে, 42 নম্বর লাইন, ও আচ্ছা, সেমিকোলন মার্ক হবে। এখন আসলে একটাই ইমেজ দেখাচ্ছে, কেননা ইমেজ তো এখানে একটাই আছে। তো এখন আমরা যেটা সার্চছি, এখানে আমরা এই পোস্ট যেগুলো আছে পোস্ট থেকে আমরা ইমেজগুলো বের করে এখানে পাঠাতে চাচ্ছি। পোস্ট থেকে যে পোস্টের মধ্যে যে ইমেজগুলো আছে, ধরেন এগুলো বাদ, এগুলো তো ম্যানুয়ালি দেওয়া, এখন আমরা ইমেজগুলো বের করে নেবো কার কাছে। ধরেন আমরা পোস্ট থেকে ইমেজগুলো আমরা সিম্পল বের করে নিতে চাচ্ছি। তো আমরা এর জন্য সাইড বারে একটা কোড করছিলাম এরকম, সেটা হলো কি আমাদের এইটা লিখতে হবে। আচ্ছা, ধরেন আরকি একটা ভেরিয়েবল আমরা নেব, নিয়ে এর ভিতরে আর কি আমরা পোস্টের ভিতরে থেকে ইমেজগুলো তো ডব্লিউপি কিওরি ক্লাসের মধ্যে আছে, তো এখান থেকে জাস্ট ফর আমরা ইমেজগুলো বের করে নেব। ধরেন এখানে ভেরিয়েবলটা একটু নামটা আলাদা দিয়ে দিই, পিএসপিটা ছাড়াই গেছে, এই জন্য কোডটা মিসিং করছে। এখন এখান থেকে ধরেন এখানে আমরা কোডটা দিয়ে দিই স্লাইডার, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, সেলাই ডার এরকম একটা নাম দিলাম। তাহলে এখন ধরেন এখানে টোটাল এটা থেকে আমি এখন কানেক্ট করছি না, এখানে দাস যদি এখন আমি রিলোড দেই, এই যে টোটালটা এখন কিন্তু কোনো চেঞ্জ হয়নি, জাস্ট ফর ইমেজটা এখন নেই। এখন ধরেন আমি যদি এখানে বলি যে এখানে আমাদের পোস্টে তো ইমেজ আছে তাই না, পোস্টের মধ্যে তো এখানে ইমেজগুলো আছে, তো আমি বলে দিলাম যে এখানে ইমেজগুলো শো করাও,
এখানে কি করো যে ইমেজ যেগুলো আছে এই ইমেজগুলো শো করাও। তা ইমেজগুলো শো করানোর জন্য আমাদের কি লিখতে হবে? আমরা দেখেন ইন্ডেক্স ডট পিএসপি তে এরকম কিছু করছি যে ইমেজের জন্য আমরা এখানে কোড কি লিখছি, এই যে আইএমজি সার্চ পিএসপি থাম্বনেইল, এটুকু তাই না? ধরেন আমরা এটুকু যদি ওখানে ব্যবহার করি, দেখি এখানে কোনো রেজাল্ট আসে কি না। ধরেন এই কোডটার মাধ্যমে তো পোস্টের ভিতর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো বাহির হবে, তাই না? তাহলে আমরা যদি এই কোডটা তো কমেন্টই করেছি, ধরেন এখানে আমরা এই কোডটা পেস্ট করি, দেখি তো এখানে কোনো ইমেজ আসে কি না। ধরেন আমি বলছি যে পোস্টের ভিতর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে আসুক, তাহলে দেখি তো এখন রিলোড দিয়ে যে এখানে কোনো ইমেজ আসে কি না। এই যে ইমেজ কিন্তু আসছে, ইমেজগুলো কোথার থেকে আসছে, এই যে পোস্টের মধ্যে যে ইমেজগুলো আমরা দিছি সেই ইমেজগুলো কিন্তু এখানে শো করছে। তার মানে আমার পোস্টে যে ইমেজ আছে এই ইমেজগুলো এখানে কি হলো, আসতেছে। এখন পোস্টে যে কটা ইমেজ দেওয়া আছে এই ইমেজগুলো এখানে শো করলো। কীভাবে শো করলো এটা আমার টোটালটা বলেছি তো যে ডব্লুপি। এখন ঘটনা হলো যে এখান থেকে আপনি সব পোস্টের ইমেজ নিতে পারছেন, এখান থেকে আপনি ইচ্ছা করলে এখন এখানে যদি ডিপ আমরা বাদ দিয়ে দেই, দেখি যে একজাস্ট রেজাল্টটা আসে কি না। এখানে ডিপটা আমরা বাদ দিয়ে দিলাম, দেখ আইএমজি ট্যাগটা রাখি, রাখলে তো ক্লাসটা ধরে নেবে সে, তাই না? জাস্ট এটা, তাহলে এখন সেখানে কী রেজাল্ট আসতেছে, ও আছে, তাহলে একটু মিস হচ্ছে, মানে ক্লাস মিস হচ্ছে, এই জন্য কাজ হচ্ছে না। এখানে অবশ্য ডিপটা রাখতে হবে, নাহলে আমাদের কোনো ডিপ ভেঙে গেছে। ডিপ ক্লাস আইএমজিটা রাখা লাগবে, তাহলে এটা কাজ করছে, তাই না? নাহলে ইমেজটা সমস্যা করছে। আমাদের এই কমেন্টটা তাহলে এখন আর কোনো লাগছে না, ধরেন আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি করছে, আমরা ইচ্ছা করলে এখন পোস্ট থেকে আমরা এখানে এ করাতে পারছি, পোস্ট থেকে আমরা এখানে ইমেজগুলো পাঠাতে পারছি, ঠিক আছে? এটা খুব সহজে করা যাচ্ছে। অবশ্য এভাবে আমাদের করলে তো আপনারা খুশি হবেন না, কেন আপনার যতগুলো পোস্ট থাকবে এখন সব পোস্টের ইমেজ কি আপনি দেখাতে চাবেন নাকি এখানে? এটা তো নিশ্চয়ই আপনি করতে যাবেন না, আপনি এখানে অন্য কিছু করতে যাবেন, তাই না? তো এখন যদি মনে করেন যে এখান থেকে আমি দুইটা ইমেজ শো করাবো, এখন তাহলে এর সাথে কানেক্ট করে দিতে হবে এই ডব্লিউপি কোয়েরি ক্লাসের সাথে, তাহলে কানেক্ট করে দিতে হবে। ধরেন আমি এখানে দুইটা ইমেজ দিলাম, যে প্রথম দুইটা পোস্টের যে ইমেজ থাকবে সেই দুইটা ইমেজ মনে করেন এখানে শো করবে, এই জন্য আমি দুইটা ইমেজ দিচ্ছি। তাহলে এটা যদি আমি করতে চাই, তাহলে এই যে পোস্ট সোর্স এখন সোর্স আছে সবে ডব্লিউপি কোয়েরির সাথে, এখান থেকে ডেটাটা নিচ্ছে, মানে এখানে যদি আমি এটা নাও দেই তাহলে কিন্তু কাজ করবে। এটা কিন্তু জাস্ট আমি পরে লাগবে তার জন্য আনছি, ঠিক আছে? এটা আমি কমেন্ট করলেও কিন্তু এটা কাজ করতে কোনো সমস্যা করবে না, কেন এখন কিন্তু টোটাল ডিফল্টভাবে ডব্লিউপি কোয়েরি থেকে পারছে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এটা যেমন এখানে আমি আপনি একটা পোস্ট করেছেন, সেই পোস্ট করার পরে পোস্টের ভিতরে যা আছে আমি এই কোয়েরি ক্লাস থেকে ইচ্ছা মতো যেখানে যেটা ইচ্ছা আমি বের করতে পারি। ধরেন আমি যদি চাই এখানে আমি শুধু টাইটেল বের করব করতে পারি, যদি আমি এখানে শুধু সবগুলো কোয়েরির ভিতরে সব কিছু আছে এই রিড মোটর দিয়ে সব কিছু, এখানে রিড মোটরটা তো অন্য একটা অপশন, তো এখানে যা কিছু আছে এক কথায় এই যখনই আপনি একটা পোস্ট করেছেন পোস্টের ভিতর যা কিছু আছে সবগুলো ডিফল্টভাবে এই কোয়েরি ক্লাসের মধ্যে রয়েছে, ঠিক আছে? ডব্লিউপি কোয়েরি ক্লাস এই ক্লাসের মধ্যে সব কিছু রয়েছে। এখন এখান থেকে এখন ঘটনা হলো আমি যখন চাচ্ছি যে আমাকে শুধু ইমেজগুলো দাও, সেই ইমেজগুলো দিচ্ছে, মানে ধরেন যে সব কিছু তার কাছে আছে, আপনি যখন যেটা চাচ্ছেন সে আপনাকে তখন সেটা দিচ্ছে। আপনি যদি এখানে ইমেজ চান ইমেজ দেবে, যদি টাইটেল চান টাইটেল দেবে, এখানে যদি বলেন যে আপনি কন্টেন্ট শো করাতে হবে, নো প্রবলেম, এখানে জাস্ট আপনি লেখেন দ্য কন্টেন্ট, স্লাইডারের ভিতরে এখানে কন্টেন্ট শো করবে, মানে এখানে আপনি আপনার কাছে আসে সব কিছু, আপনি যেখানে যেটা ইচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু ধরেন আমরা চাচ্ছি যে এখানে আমরা পোস্টের থেকে দুইটা ইমেজ শো করবে, তাহলে এর সাথে কানেক্ট করতে হবে। এটা কিন্তু এখন এর সাথে কি কানেকশন কিন্তু নেই, এখানে আমি যদি ডিলেটও করে দেয় তাহলে কিন্তু কাজ করবে, এটা তো আপনারা জানেন। যখন আমাদের পোস্ট আমরা শো করাইছি তখন কিন্তু
এটা লিখিনি, অর্থাৎ এটা কোনো প্রয়োজন হয়নি। এখন যদি আপনি রিলোড দেন সমস্যা নেই, মানে ওখান থেকে কিন্তু এখন কিন্তু তথ্য পাচ্ছে না, তথ্যটা কিন্তু ডিফল্ট কোয়েরি ক্লাস থেকে পাচ্ছে। ঠিক আছে, এই যে স্লাইডার চলে আসে এখন এইখানে, ধরেন আপনি বলছেন যে প্রথম দুইটা পোস্টের, আমি যে প্রথম যে দুইটা পোস্ট থাকবে সেই পোস্টের স্লাইডার নিয়ে কাজ করব, তাহলে এখানে তখন আবার এটি আপনাকে লিখতে হবে, লিখে একটা ভ্যালু আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে এখন তো সব কিছু এই ডব্লিউপি কোয়েরির ভিতর যা আছে সেইগুলো আমি স্লাইডারের ভিতর নিলাম, এই যে স্লাইডার ভেরিয়েবলের ভিতর নিচ্ছে, এখন এইখান থেকে আমি তথ্য এর ভিতর পাস করব, এই হাফ পোস্টের ভিতরে তথ্যটা আমি এখানে পাস করব। তাহলে এখানে একটা অবজেক্টের চিহ্ন আপনাকে দিতে হবে, এই চিহ্ন দিয়ে আপনার এখন হাফ পোস্ট যে তথ্য, আগে হাফ পোস্ট কিন্তু পাস হলো এখান থেকে এই ডব্লিউপি কোয়েরির মধ্য থেকে, এখন সে সোর্সটা তার এখানে এই ডব্লিউ ভেরিয়েবলের মধ্যে, সেই এইখান যে ডেটা আছে সেই ডেটাগুলো এখানে যাবে। আর এখানে আপনি এই স্লাইডারের সাথে তো অ্যারে দিয়ে এখানে আপনি যে কন্ডিশন দেবেন সেই স্লাইডার এই ভেরিয়েবলটা সেটা নেবে, সে শুধু এখান থেকে আপনার তথ্যগুলো নেবেন, এই কন্ডিশন এখান থেকে ব্যবহার করবে। তাহলে এখানে আমাদের একই তা করতে হবে, এখন দেখেন এখানে দুই দিয়ে রাখছি, তার মানে এখন কি, এখন আপনার পিকচার শো করবে দুইটা, এখন কিন্তু আর সে ডিরেক্ট এখান থেকে নেবে না, সে নেবে এখান থেকে। তো এখন যদি আমরা এটি একটু রিলোডটা দেই, এই যে এখন কিন্তু দেখেন সে স্লাইডার দুইটা ইমেজ শো করতে পারবে, এর বেশি সে পারবে না, এই যে ঘুরে ফিরে দুইটাই আসবে। ঠিক আছে, একটা আর একটা, তাহলে কি এই দুইটা ছাড়া কি অন্য কোনো ইমেজ আসতে আর কিন্তু আসতে না, তার মানে আপনি দুইটা দিয়ে রাখছেন। তাহলে এখানে কয়টা হলো, স্লাইডার এসে দুইটা দেখাচ্ছে, আপনি যদি এখানে দেন যে একটা দেখাতে হবে তাহলে স্লাইডার এসে একটা দেখাবে, আপনি যদি জিরো করেন তাহলে মোটে দেখানোর কথা না। তাহলে এখানে আমি অন দিয়ে দিলাম, তাহলে এখানে সে কোনো পিকচার এখানে শো করবে না, একটা শো করবে, অন মানে তো একটা, একটা শো করবে। এখন দেখেন যে এখানে আপনি নেক্সটে ক্লিক করলে যাবে না, এখানে একটা শো করবে, তার মানে বোঝা গেল কি এই এখানে হাফ পোস্ট যে সোর্সটা পাচ্ছে সে সোর্সটা হলো এখানে স্লাইডার থেকে, আর স্লাইডারে যেহেতু কন্ডিশন দেওয়া আছে ওয়ান, সুতরাং ওয়ান যাবে। জিরো দিয়ে যদি আমরা চেক করি তাহলে জিরো দিলে হয়তো মোটেই পাবে না, পাওয়ার কথা না, জিরো দিলেও একটা আর কি ডিফল্টভাবে আসতেছে, এই হলো কথা। তো এখানে মেন বিষয় এখানে দিতে হবে কত, মাইনাস ওয়ান দিলে আপনার যতগুলো পোস্ট আছে সব পোস্ট থেকে সে ইমেজগুলো এখানে স্লাইড করবে, যতগুলো পোস্ট আছে এখানে সবগুলো সে স্লাইড করবে। এখন তাহলে আপনার যত পোস্ট আছে মাইনাস ওয়ান দেওয়া মানে সবগুলো পোস্ট থেকে সে ইমেজ একের পর এক, যত পোস্ট থাকবে সবগুলো সে একের পর সে মানে স্লাইড সে করতে থাকবে, এখানে যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্ট থেকে সে মানে যত পোস্ট আপনি বাড়াবেন এখানে স্লাইডার ইমেজ সংখ্যা বেড়ে যাবে, এটা হলো একটা জিনিস। এখন এখানে একটা মেন বিষয় লক্ষ্য করেন যে আপনি কি কোনো ইসের মধ্যে থাকবেন, কোনো ডিপেন্ডেন্সির ভেতর কিন্তু কেউ থাকতে চায় না। তো এখানে মেন বিষয় আপনাকে যদি প্রয়োজন পড়ে কখনো যে পোস্ট থেকে আপনাকে ইমেজগুলো শো করানো লাগবে, আপনি ইচ্ছা করলে ক্যাটাগরি থেকেও শো করাতে পারেন। ক্যাটাগরি বললে এখানে পোস্টের জায়গায় ক্যাটাগরি লিখতে হবে, আপনি যদি পেজের ইমেজ শো করাতে চান তাহলে এখানে ক্যাটা পোস্টের জায়গায় এখানে পেজ লিখতে হবে, এরকম বিভিন্ন অপশন আছে। তো এখন আমরা ইমেজগুলো শো করাবো কিন্তু এটা আমাদের পোস্ট থেকে শো করা দেবে কেন, আমরা ইমেজগুলো স্লাইডার ইমেজ দেওয়ার জন্য একটা অপশন আমাদের তৈরি করতে হবে ড্যাশবোর্ডে। এখানে যেমন একটা ধরেন এখানে পোস্টে ক্লিক করলে পোস্টে অল পোস্টে যাই আমরা ইচ্ছা করলে কিন্তু ইমেজগুলো দিতে পারি, কিন্তু এখন আমরা এটা চাচ্ছি না, এখানে যদি আমরা পোস্ট করি তাহলে পোস্ট থেকে ইমেজ যাবে, তাহলে এ কেমন একটা হয়ে যায়, দেখা যাচ্ছে যে আমাদের পোস্টে আমাদের অনেকে অনেক সময় এমন একটা পোস্ট আপনি করেছেন যার ইমেজটা আপনি স্লাইডারে দেখাতে চাচ্ছেন না, তাহলে আপনাকে কিছু একটা করতে হবে যে যাতে আপনার স্লাইডারের বিষয়টা আলাদা রাখতে হবে আপনার, না হলে আপনি দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ যদি করেন আপনি অনেক সময় দেখা যাচ্ছে পোস্টের ইমেজ আপনি শো করাতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে তো আপনার একটা সমস্যা হলো, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এমন কিছু করতে হবে যে এখানে ড্যাশবোর্ডে কিন্তু অন্য কোনো অপশন নেই, এখানে যদি আমরা ড্যাশবোর্ডে যাই মানে এখান থেকে কয়টা জায়গাতে আপনি শো করাতে পারবেন, আপনি ক্যাটাগরি থেকে শো করাতে পারবেন, পোস্ট থেকে শো করাতে তো পারবেন, আমি দেখালাম পেজ থেকে এখানে শো করা যাবে। ধরুন আমি যদি এখানে পেজ দিয়ে দেই,
তাহলে দেখেন কি হয় রেজাল্ট, PSZE, তাই না? পেজ। তাহলে এখানে কি আমাদের কোনো ইমেজ শো করে? পেজে যদি ইমেজ থাকে তাহলে শো করবে। আচ্ছা, সম্ভবত আমাদের কোনো পেজে কোনো ইমেজ নেই। আচ্ছা দেখি আমাদের পেজে কোনো ইমেজ আছে কি না। যদি আমরা ওয়াল পেজে যাই, এখানে প্রথমে একটা ব্লক নামে একটা আমরা করছিলাম, আর একটা হোম আর একটা সিম্পল পেজ। তো আমরা হোমটা এডিট করে একটা ইমেজ এখানে শো করাই দেখি। এখানে হোমে অবশ্য আমাদের কোনো ইমেজ নেই, তাই এখানে আমরা একটা ইমেজ এখানে দেব, একটা ফেসার ইমেজ এখানে সেট করি, দেখি যে সেটা স্লাইডারে চলে যায় কিনা এটা আমরা লক্ষ্য করি। তো ধরেন যে আমাদের স্লাইডারে তো এই সমস্ত ইমেজগুলো ছিল, তো আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দেই স্লাইডারের ইমেজ, দেখি সব কোথায় হারাই গেছে। আমি এটা দেই, সেট ফেসার ইমেজ করি। এটা আমাদের ইমেজটা আমরা কোথায় দিলাম? পেজে দিলাম, পেজের মধ্যে আমরা একটা ইমেজ এখানে দিয়ে দিয়েছি। এখন দেখতে হবে যে এটা স্লাইডারে পায় কিনা। আমরা একটু রিলোড দেয়, এখন এই দেখেন স্লাইডারের ইমেজ এখন কোথাতে আসছে? পেজ থেকে। তাহলে আপনি কিন্তু এখানে, আমি বলছি যে দেওয়ার জায়গা নেই, তার কিন্তু বিভিন্ন জায়গা আছে, কেন আপনার কাছে টোটাল ক্লাসটা আছে। ক্লাস বলতে কি, একটা গাড়ি যদি কার একটা ক্লাস ধরেন, এখন সেই কারের ভিতর সব যন্ত্রাংশ আপনার কাছে, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি বের করতে পারেন। এখন এখানে লুপ চালাচ্ছে, অন্য অন্য পেজগুলো যাচ্ছে, কিন্তু এখানে যে কটা পেজ আছে সেই কটা কিন্তু আসতেছে, তা অন্য পেজে তো আমি ইমেজ দেইনি, এই জন্য ওই পেজ লুপ হচ্ছে কিন্তু ইমেজটা আসতেছে না, এ হলো কিন্তু বিষয়। এখানে আমরা তাহলে বুঝলাম কি, যে ইমেজ ইচ্ছা করলে আমরা এখানে স্লাইডার ইমেজ কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে অ্যাড করতে পারি। এটা আপনাদের দেখাচ্ছে এই কারণে, দেখেন একটা স্লাইডার নিয়ে আপনার প্লাগ ইন রয়েছে অনেক কিছু, মানে প্লাগ ইন করো, এ করো তা করো। এখন এগুলো কিন্তু ইচ্ছা করলে আমি যদি এখানে অন্য কিছু নাও করি, ফাইবারের কাজ করার ক্ষেত্রে আপনি এরকমভাবে স্লাইডার করে দিতে পারবেন। আপনি স্লাইডার দেখাই দিলেন, আপনি তিনটে পেজ করবেন, যে পেজে হাইড করে রাখবেন, তাহলে তো সেই পেজ থেকে আপনি ইমেজ দেখাতে পারছেন, তাই না? সিস্টেম আছে। তারপরে আমরা এই এই সিস্টেমে আমরা যাব না, আমরা এর থেকে সুন্দর একটা সিস্টেম করব, যেটার মাধ্যমে এখানে যে আমাদের যেমন মেনু আছে, যেমন পোস্টের একটা মেনু আছে, মিডিয়ার একটা মেনু আছে, এইখানে আমাদের ইমেজ দেওয়ার মতো একটা বিষয় আমাদের তৈরি হবে, যেখানে আমরা ক্লিক করব আর সেখানে বলবে যে অ্যাডেড ইমেজ, যে অ্যাড ইমেজ, ইমেজ দাও। এবং সেই ইমেজগুলো ধরে ধরে আমরা কোথায় নিয়ে যাব? এই যে স্লাইডার আছে এই স্লাইডারে আমরা নিয়ে যাব। তাহলে আমাদের কাজের বিষয়টা বুঝতে পারছেন, মানে স্লাইডার আমি ইচ্ছা করলে এটা শেষ হয়ে গেছে, কোনো কিছু নেই। এখানে স্লাইডার তো আমি দেখালাম, এখানে যদি আমি তিনটে পোস্ট করি সে তিনটে পোস্ট আমি দেখাবো না, তাহলে তো আমরা স্লাইডার হয়ে গেল। বা আমি তিনটে ক্যাটাগরি করলাম, এখান থেকে ক্যাটাগরির থেকেও আনা যায়। যদি আপনি এখানে চান যে পেজের জায়গায় যদি আপনি ক্যাটাগরি এখানে লেখেন, তাহলে আপনার ইমেজ চলে আসবে ক্যাটাগরি থেকে। এবং এগুলো জানার দরকার আছে, মনে করেন আপনার কোনো একজন ক্লায়েন্ট বলছে যে আমার এখানে যে পাঁচটা পেজ আছে, এই পাঁচটা পেজের যে ইমেজ থাকবে সেই ইমেজগুলো স্লাইডারে যাবে, এ কোনো ব্যাপার না, বলতেই পারে, ক্যাটাগরি থেকে সে শো করাতে বলতে পারে। তারপর মানে এখানে দেখছেন তো কত সিস্টেম এখানে করা আছে, এখানে ট্যাগ থেকে আপনি শো করাতে পারবেন। জাস্ট ফর এখানে পোস্ট টাইপটা এখানে কি লিখতে হবে? ট্যাগ লিখতে হবে। তাহলে সে কী করবে? ট্যাগের ইমেজগুলো এখানে এনে শো করায় দেখাবে। মানে কাজটা কিন্তু বেশি কঠিন না, কিন্তু আমরা যদি জানা না থাকে তাহলে অনেক কঠিন। তাহলে এখানে কিছু বিষয় আমরা বুঝলাম, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো কি, যে আমাদের এই যে পোস্টে যেমন ক্লিক করলে একটা পোস্ট দেওয়ার জায়গা আসতেছে, পোস্ট যখন আমরা ক্লিক করছি তখন অ্যাড এন্ড নিউ পোস্ট আসতেছে, তাই না? এবং আমরা এখানে একটা বানাবো স্লাইডার বলে একটা অপশন বানাবো, মানে মেনু বানাবো এখানে, সেই স্লাইডারে যদি ক্লিক করি তাহলে আমাদের চলে আসবে যে অ্যাড এন্ড নিউ স্লাইডার। সেখান থেকে আমরা ইমেজগুলো অ্যাড করব, করে সেই স্লাইডারের সাথে আমরা এনাকে লিঙ্ক করাবো। এই যে এখানে যখন পেজ লিখছি, এখানে অন্য কিছু লিখবো, লিখে তার সাথে আমরা লিঙ্ক করাবো, করলে সে সুখে সুখে এখান থেকে ইমেজ পাবে। আমাদের আর কারোর সাথে আমাদের নির্ভরশীল না, আমরা পেজে কোন ইমেজ দেয় না দেয় সেটার কোনো ব্যাপার না, মানে আমরা ওখানে ইচ্ছা মতো যে ইমেজ দেবো সেই ইমেজগুলো এখানে শো করাবে,
আর আমরা এটাও জেনে রাখলাম, যদি আমরা মনে করেন যে আপনি ক্যাটাগরি থেকে ইমেজ শো করাবেন, যেখান থেকে শো করাতে চান আপনি সেই সিস্টেম, আপনি ক্যাটাগরি, ট্যাগ, পেজ, পোস্ট সবগুলো আপনি এখান থেকে ইমেজ আপনি শো করাতে পারেন। এ হলো বিষয়। তা আমাদের এজন্য কিছু কাজ আমাদের করতে হবে। তার আগে আমি করতে চাচ্ছি সেটা হলো যে এখানে আমরা রিলোড নাই, এখানে এখানে আমাদের অ্যাডেড পোস্ট দেওয়ার মতো একটা মেনু এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। এই হলো মূল বিষয়। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে ফাংশন ডট পিএসপি থেকে, এই কাজটা আমরা করব। এটা কোথায় যেন শেষ হয়েছে, যেটা আমরা এইখানে রেজিস্ট্রেশন করি, যেটা ওটা ওপরের দিকের কাজ। তো এর জন্য আপনাকে রেজিস্টার করতে হবে, জাস্ট রেজিস্টার। আন্ডারস্কোর পোস্ট, আন্ডারস্কোর টাইপ, টিওয়াই পি এর অবশ্যই একটু নাম আমরা দেব, ধরেন যে স্লাইডার, SLIDER। সেখানে সেমিকোলনটা শেষ করে রাখি, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এর ভিতরে একটা অ্যারে নিতে হবে আপনার, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন এই অ্যারের ইন্ডেক্সে লিখতে হবে আপনার লেবেল, LABELS, লেবেলস। এর ভ্যালুতে আপনাকে আরেকটা অ্যারে নিতে হবে। ইন্ডেক্সে আমরা নাম দিচ্ছি লেবেলস, আর এর ভ্যালুতে আমরা আরেকটা অ্যারে নেব। লেখাটার স্টাইলটা তো এখানে একটু ঝামেলা হয়, আমরা একটু এখানে ট্যাব দিয়ে দূরে লিখি। এর ভিতরে কিছু কাজ আপনাকে করতে হবে। প্রথমে আপনি একটা নেম দেবেন, যে নেমটা আপনার ড্যাশবোর্ডে শো করবে। এখানে আমি একটা নেম দিলাম, এর এইটাও ওকে দাও। আবার আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এখানে আমি একটা নেম দিচ্ছি, নেম ইন্ডেক্সে দিচ্ছি নেম। আর এর একটা ভ্যালু আপনাকে দিতে হবে, এর ভ্যালু দিলাম যে স্লাইডার, SLIDER। আচ্ছা, এখানে ভ্যালু যদি আমরা বাড়াই তাহলে কমা দিতে হবে, তারপর এখানে একটা কমা আমরা দিয়ে রাখি। এবার বুঝেন, তাহলে এই যে অ্যারে, ঠিক আছে, এই ফাংশনের এই যে অ্যারে, এর প্রথম ভ্যালু কিন্তু এটা, ঠিক আছে, এই ভ্যালু শেষ হচ্ছে কোথায়, এইখানে। কিন্তু তাহলে এর পরে যদি এর নিচে আমরা কোনো ভ্যালু নিতে চাই, তাহলে কিন্তু আমাদের আবার কী করতে হবে, আবার কিন্তু কমা দিতে হবে। ধরেন এই 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 যে অ্যারেটা আছে, এই অ্যারের এই অ্যারের ভ্যালুটা শেষ হচ্ছে কিন্তু এখানে, তাহলে এর নিচে যদি আমরা আরেকটা ভ্যালু নেই, তাহলে এখানে কি একটা কমা দিতে হবে। কিন্তু সেটা আপনাদের রিলোড দিয়ে দেখাচ্ছি, যদি না দেওয়া হয় তাহলে এটা কিন্তু ভুল আসবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা ধরেন এইখানে কিছু কাজ আপনাকে করতে হবে, জাস্ট এখানে দেখেন, এখন রিলোড দেওয়ার সাথে সাথে এখানে কী রেজাল্ট দেখায় সেটা দেখেন। আচ্ছা, এখন এখানে কোনো কিছু করছে না, এখানে কোনো কিছু রেজাল্টে তাহলে এখানে কিছু দিচ্ছে না, মানে আমরা যে স্লাইডার অ্যাড করেছি সেটা এখানে দিচ্ছে না। কিন্তু আমাদেরটা শো করানোর জন্য এখানে পাবলিক ভ্যালুটা এখানে ফলস থাকে ডিফলসভাবে, এটা আমাদের পাবলিকটা এখানে ট্রু করে দিতে হবে। এই যে অ্যারেটা আপনি নিয়েছেন, প্রথম ভ্যালুটা আপনাকে এই অ্যারের প্রথম ভ্যালুটা অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালু হিসেবে আপনাকে আরেকটা অ্যারে নিতে হবে। এখানে কিছু কাজ আছে, মানে অ্যারে নেওয়া মানে একসাথে অনেকগুলো কাজ থাকে।
এরপরের ভ্যালুতে আমরা বলে দিচ্ছি পাবলিক, মানে এটা না দেওয়া পর্যন্ত আপনি এখানে যে কাজ করবেন কোনোটা শো করবে না। এখানে আমরা ইউএলআইসি পাবলিক, এখানে আমরা বলে দেবো যে পাবলিক ট্রু বুলিয়ান, তার জন্য এখানে কোনো কিছু করতে হচ্ছে না। আচ্ছা এখন ধরেন এখানে যদি এখন কমা না দেয় তাও কিন্তু কাজ করবে, কারণ এর পরে যদি ভ্যালু দেয় তখন এখানে কমা দেওয়া লাগবে। এখন যদি আমরা রিলোড দেই অবশ্য মানে রং দেখাবে, তার কারণটা হলো এই যে রং দেখাচ্ছে, এখানে কি বলছে পাবলিকের আগে সেন্টেক্স এরর, মানে এইখানে আপনার কমাটা দিতে বলছে। এই যে অ্যারে নিছেন না আপনি, তাই অ্যারে এখান থেকে এই পর্যন্ত তো একটা ভ্যালু, এই অ্যারের ভ্যালু তাই না, এই পর্যন্ত একটা ভ্যালু, এই অ্যারের একটা ভ্যালু হলো এটা, এরপরে আরেকটা ভ্যালু নিয়েছেন, একটা ভ্যালু লেভেল নিয়েছেন আর একটা নিয়েছেন পাবলিক, তাহলে দুইটা ভ্যালুর পরে আপনি কী নেবেন, একটা কমা নেবেন, তাহলে এখানে একটা কমা আপনি দিয়ে দেন। এখন যদি আপনি কমা দিয়ে দেন তখন দেখবেন যে এখানে এই ভুলটা দেখাবে না, এই যে এখন কিন্তু ভুলটা দেখাচ্ছে না তাই না। এই দেখেন একটা স্লাইডার বলে অপশন চলে আসে, মানে আমরা এই যে মানে যে নাম দিছি, আমরা যে নাম দিছি সেই নামে একটা স্লাইডার এখানে চলে আসে। এখানে যদি আমরা অন্য নাম দিই তাহলে অন্য নাম চলে আসবে, ধরুন এখানে আমরা এন স্লাইডার বলি, এখানে যদি আমরা রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে এন স্লাইডার নামে চলে আসবে। এই যে এন স্লাইডার মানে এখানে তাহলে মেনুটা আপনি যুক্ত করতে পারছেন, যেখানে একটা মেনু আপনি এখানে যুক্ত করতে পারছেন, তো আমাদের এন স্লাইডার দেওয়ার দরকার না। আমরা যেহেতু এটা স্লাইডার তাহলে এটা স্লাইডার নাম দেয়, তাহলে এইটুকু আসছে আমাদের কী কী করার কারণে। প্রথম আমরা একটা ফাংশন এখানে ব্যবহার করলাম যে রেজিস্টার পোস্ট টাইপ, এরপরে আমরা এখানে এটা আপনি নামও বলতে পারেন, আবার এটা আইডি হিসেবে ব্যবহার করা হবে পরবর্তীতে, মানে যেখানে শো করানো হবে সেখানে এই এটা ব্যবহার করা হবে প্যারামিটারে, মানে ফাংশনের প্যারামিটার হিসেবে স্লাইডার ব্যবহার করা। এখানে আপনি কি বলছেন যে রেজিস্টার পোস্ট টাইপ স্লাইডার অ্যারে লেভেলসে আপনি কি দিচ্ছেন, লেভেলসে আপনাকে আরও অনেক ডেটা এখানে নেওয়া লাগবে, মানে এখানে রেজিস্টার পোস্ট টাইপ ফাংশন যদি আপনি এখানে ওয়ার্ডপ্রেস রিসোর্সে দেখেন রেজিস্টার পোস্ট টাইপ, তাহলে এখানে আপনি অনেক কিছুই পাবেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো নিয়ে আপনাকে অনেক কাজই করা লাগবে। যদি আপনি রেজিস্টার পোস্ট টাইপ দেখেন সার্চ করেন, আর এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে এমন কোনো বিষয় না, আপনি যদি সবসময় রেগুলার কাজ করেন তাহলে তো আপনার মুখস্থ হয়ে যাবে, আর যদি রেগুলার না কাজ করেন তাও সমস্যা নেই, আপনার বিষয়টা জানলে আপনি পাবেন। কেন আপনাকে আগে জানতে হবে যে সমাধানটা কোথা থেকে করা যাবে, সমাধানটা আছে কি না, এটা আপনাকে প্রথম জানতে হবে। এই যে এখানে আছে রেজিস্টার পোস্ট টাইপ অ্যারে, প্রথম লেভেল নিতে হবে, লেভেলের ভিতরে কী লিখতে হবে, আরেকটা অ্যারে নিতে হবে, লেভেলস নিয়ে এখানে নেম লিখতে হবে, ঠিক আছে। অ্যারে এখান থেকে এখানে মাস বিল নেওয়া লাগবে, এখানে অনেক দেওয়া আছে, এগুলো সব কাজ করা যায় ঠিক আছে। এখানে মেনু আইকন যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে ডিফল্টস একটা আছে, অনেক কিছু করা যায়। তাই এখানে আরও কয়েকটা বিষয় আপনাদের দেখানো দরকার, ধরেন দেখে আমরা এ পর্যন্ত এখন বাদ থাক দিকে আমরা যতটুকু করছি, এই যে আমরা যে তিন লাইন লিখছি তাতে কি কি আসছে দেখেন, রেজিস্টার পোস্ট টাইপ স্লাইডার আর অ্যারে লেভেলস, লেভেলস আর একটা অ্যারে নিতে হবে, নেম লিখতে হবে, নেমে আপনি যেটা দিবেন সেই নেমটা ওখানে শো করবে। আর এইখানে শো করার সাথে মূল বিষয় হলো এই এখানে পাবলিকটা ডিফল্টভাবে ফলস থাকে, আপনাকে অবশ্য ট্রু না করা পর্যন্ত এটা শো করবে না, এটা হলো বিষয়। তো এখন এখানে যদি আমাদের ড্যাশবোর্ডে এখন যাই, এই যে আমরা এটা তো রিলোড ডেলি নাম চেঞ্জ হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে এই স্লাইডারটা মেনু আইকনের এক নম্বরে নিয়ে যেতে পারেন, এমন সিস্টেম আছে। এখানে মনে হয় 6 নম্বর না 7 নম্বরে আছে, ডিফল্টভাবে সেট হচ্ছে এখানে, কিন্তু আপনি ইচ্ছা করলে এর লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। তো ধরেন আমরা অ্যাডেড স্লাইডারে ক্লিক করি, অ্যাডেড স্লাইডারে ক্লিক করলে কী আসে দেখি, এই যে এখানে একটা অপশন এখানে আসছে, এখন যে স্লাইডার তো এখন নেই, এখন আমরা অ্যাডেড নিউ এ ক্লিক করি, ঠিক আছে দেখি এখানে কি আসে।
এখানে দেখেন লেখা আসছে কি কন্ত, অ্যাডেড নিউ পোস্ট, আমরা স্লাইডার অ্যাড করছি কিন্তু এখানে কি লেখা আসছে, অ্যাডেড নিউ পোস্ট আসছে কিন্তু, ঠিক আছে। এখন ধরেন যে এখানে আমরা একটা টাইটেল এখানে দেই, জাস্ট দেখি যে আমাদের এটা ওখানে পাওয়ানো যায় কিনা। ধরেন আমরা এখানে লিখি যে স্লাইডার, স্লাইডার ওয়ান বলে আমরা এখানে লিখলাম। লেখার পরে এখানেও তো আমাদের এটা লাগবে না, এটা আমরা বাদ দিতে পারবো, ডিফল্টভাবে এটা কিন্তু চলে আসে, যেমন এই যে নিউ পোস্ট এগুলো সব বাদ দেওয়া যাবে। তো এগুলো এখন চলে আসছে, এগুলো বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে আমরা কি করতে চাচ্ছি, এখানে জাস্ট ফর একটা ইমেজ তো আমাদের দেওয়া লাগবে, তাই না? ও ইমেজ তো দেওয়া জায়গা নেই এখানে, তাহলে কি করবেন? এখানে তো ইমেজ দেওয়া জায়গা নেই, হ্যাঁ মানে আমাদের যেটা দরকার সেটা এখানে নেই। ধরেন এখানে কিছু লিখি, ধরেন এখানে যদি আমরা একটা ইমেজ তো নেওয়ার জায়গা আছে না ওয়ার্ডপ্রেসে, সে জায়গা কি এখন আমাদের দেবে? ওয়ার্ডপ্রেসের ইমেজ নেওয়ার সে জায়গাটা কোথায় এখানে? মানে অনেক কিছু আসলে আসেনি, এই জন্য আমরা সব কিছু পাচ্ছি না, এল বিষয়, তাই না? এখানে আসলে ইমেজ দেওয়ার অপশনটা আমাদের সম্ভবত দেয়নি। এখানে টেক্সট দেওয়ার সময় দিছে মনে হয়, ঠিক আছে, এইগুলো দিছে। তো জাস্ট ফর আমি একটা চেক করার জন্য এইখানে আমাদের আইডিটা কীভাবে কানেক্ট করাতে হবে সেটা দেখি। এইখানে যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটা আপনার ব্যবহার করতে হবে কোথায়? এখানে এই যে হেডার ডট পিএসপি যেখানে আছে, এইখানে পেজ থেকে আসছে না ডেটাটা, পেজ থেকে আমাদের নিতে হবে এখন স্লাইডার থেকে। বলা আছে এখন তুমি কোয়েরি করো কার মধ্য থেকে, স্লাইডারের মধ্য থেকে। এখন দেখি এখানে যে কি খানিক লিখলাম এগুলো গেছে কিনা, দেখি রিলোড দেই। ইমেজ শো করানোর কথা, আমরা তো অন্য কিছু শো করাতে চাচ্ছি, কই কেউ তো আসে না। ও আমাদের পোস্টটা মনে হয় আমরা এখানে পাবলিশ করিনি, তাই না? পাবলিশ করে দেখি, পাবলিশ কি হয় কি না, ওই যে মনে হয় দেখা যাক, দেখি এখন ডিলোড দিয়ে দেখি যে পায় কি না। স্লাইডার থেকে যখন বলছে সে কিন্তু এখন কিছুই দেখাচ্ছে না, মানে স্লাইডারে কিছুই নেই। এই যে স্লাইডারের মধ্যে থেকে সেই ইমেজ অবশ্য পায়নি, কিন্তু টেস্ট কে সে পাবে? টেস্টগুলো তো আছে কিন্তু সিএসএস এর কারণে সেগুলো হয়তো এখানে আর শো করাতে পারছে না, এ হলো বিষয়। এই যে প্রথম একটা কিছু ইমেজের মতো কিছু আসছে কিন্তু আসলে সেটা শো করাতে পারছে না, এই হলো বিষয়। তাই এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের কাজটা করা লাগবে, এখান থেকে আমাদের ইমেজ দিতে হবে, কি দিতে হবে? ইমেজ। তো ইমেজ দেওয়ার আগে এখানে আমরা একটা কাজ করব, যে এখানে যে অ্যাডেড নিউ যখন আমরা ক্লিক করছি দেখেন, তখন এখানে কি আসতেছে, তখন এখানে আসতেছে যে অ্যাডেড নিউ পোস্ট, কি আসতেছে এখানে, অ্যাডেড নিউ পোস্ট। তো আমাদের তো অ্যাডেড নিউ পোস্টের আমাদের দরকার নেই, আমাদের কি দরকার, আমাদের দরকার হলো অ্যাডেড নিউ স্লাইডার, তাই না? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমাদের হালকা একটু কাজ এখানে আছে ফাংশন ডট পিএসপিতে, সেটা হলো এই যে নেম স্লাইডার যেটা লিখছেন, এর পরে আপনাকে আর একটা ইনডেক্স যুক্ত করতে হবে অ্যারের, সেটা হলো অ্যাডেড অ্যাডেড আন্ডারস্কোর নিউ আইটেম। আইটেম ঠিক আছে, অ্যাডেড আন্ডারস্কোর নিউ আইটেম, এখানে আপনাকে ভ্যালুটা দিয়ে দিতে হবে, যে আপনি যে নামটা এখানে দিবেন সে নামটা সে ওখানে শো করাবে। তাহলে আমরা এখানে অ্যাডেড নিউ আইটেমে এখানে কি শো করাবো, এখানে আমরা শো করাতে যাচ্ছি অ্যাডেড নিউ পোস্টের জায়গায় আমরা কি শো করাবো, ডিফল্টভাবে এটি আছে, আমরা এর জায়গায় লেখাবো যে অ্যাডেড নিউ স্লাইডার। তাহলে এখানে কি লিখে দেবো, যে অ্যাডেড নিউ স্লাইডার,
একটা নিউজ স্লাইডার, তাই না? তাহলে এখন কি হবে, সে এই লেখাটা ওখানে শো করাবে। যদি আমরা একটু এখন রিলোড দেই, তাহলে এখানে দেখেন যে চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে চলে আসছে কি, অ্যাডেড নিউ স্লাইডার, তাই না? কিন্তু এখন এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো আমাদের এই পোস্ট তো আমরা দেখাবো না এখানে, আমাদের এখানে দেখাতে হবে ইমেজ। কিন্তু আমরা যে কিছু একটা বানাইছি, কিন্তু সেটাই আমাদের পোস্ট করার অপশন আসছে, কিন্তু আমাদের এখনও এখানে ইমেজ দেওয়ার অপশন আসেনি, এই হয়েছে সমস্যা। এই বন্ধু আগে দেখেন আমাদের মিলছে কিনা। এটা কি যোগ করা যায় কিনা, জাস্ট যোগ করলাম, দেখি কি হয়, দেখি যাই না হয়েছে কিনা। আমি রিলোড দেই, তাহলে সমস্যা নেই, আমরা অন্যভাবে করবো। আচ্ছা, তাহলে এই বন্ধু তো মনে হয় কমপ্লিট হয়েছে, তাই না? সে এখন যেটা করতে হবে, এখানে আমাদের অবশ্যই ইমেজ পাঠাতে হবে। কি পাঠাতে হবে? ইমেজ পাঠাতে হবে। আচ্ছা, এইগুলো করার জন্য আমাদের যেটা করা লাগবে, ধরেন এখানে আরো একটা সহজ একটা কাজ করা যায়। ধরেন এখানে যদি আমরা কাজ এখানে করি যে মেনু পজিশন, মেনু পজিশন সেখানে যদি আমরা একটু ভ্যালু দিয়ে দেই, ধরেন দিলাম যে 3 নম্বরে দেয়, এটা শো করবে। মানে কোনটা, এই যে আইকনটা এখানে আছে, এই আইকনটা শো করবে কোথায়, 3 নম্বরে দেয়, যে স্লাইডারটা এখানে গুনে উপরে থেকে 3 নম্বরে আসবে। দাদা আমি রিলোড দেই, এ দেখেন স্লাইডারটা এখন 3 নম্বরে চলে গেছে, তাই না? 1 2 3। তো এখন আমাদের এটাও দরকার না বেশি, এখন আমাদের যেটা দরকার সেটা হলো এখানে ইমেজটা আমাদের শো করানো লাগবে। তো এর জন্য আমরা যেটা করা লাগবে, এর পরে যাই, ঠিক এর পরে যাই আপনাকে সাপোর্টস লিখতে হবে, কী কী সে সাপোর্ট করবে। এসইউ PPORTS, সাপোর্টস, সাপোর্ট না কিন্তু সাপোর্টস, এস অবশ্য যুক্ত করতে হবে। সাপোর্টস লেখার পরে এখানে এই অ্যাসোসিয়েটিভ, যেহেতু অ্যারের ইন্ডেক্স, এখানে আপনাকে ভ্যালু হিসেবে আরেকটা অ্যারে নিতে হবে, ভ্যালু হিসেবে কি নিতে হবে, আরেকটা অ্যারে, আর ওয়াই ভ্যালু হিসেবে আরেকটা অ্যারে নিয়ে এর ভিতরে বলে দিতে হবে যে আপনি কি কি নিবেন, মানে কি কি সাপোর্ট আপনি করাতে চাচ্ছেন। তো সাপোর্ট আমরা কি কি করাতে চাচ্ছি, ধরেন আমরা বললাম যে আমরা শুধু টাইটেলটা সাপোর্ট করাতে চাস, তাহলে আমরা এখানে লিখব কি, এটা মনে হয় এইখানে দিলেই ভালো, এখানে থাক, ধরেন এখানে শো করাতে চাচ্ছে কি টাইটেল, তাহলে আমরা এখানে কি দেবো, টাইটেল, TITLE,
আচ্ছা, এখন যদি একটু আমরা রিলোড দেই, দেখি এখানে কি ঘটে। এখন দেখেন টাইটেল বাদ দেওয়া, সবাই চলে গেছে, মানে এখন আমরা টাইটেল লিখছি বলে টাইটেল আছে, আর বাকি যারা ছিল সবগুলো চলে গেছে। এখন ধরেন এখানে যদি আমরা কমা দিয়ে, একটা কমা দিয়ে লিখি যদি, যে একটা আমরা লিখলাম কি লিখবো, এডিটর, এডিটর এই ভ্যালুটা যদি এখন আমরা দিয়ে দেই, তাহলে দেখি যে এখানে কি রেজাল্ট আসে। তাহলে কিন্তু এখানে এডিটরের এই অপশনটা দিছি, কিন্তু এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ছবি কিন্তু এখন আসেনি, পিকচার দেওয়ার জায়গায় এখন আসেনি, সেই কাঙ্ক্ষিত ছবি বিষয়ে এখন আমাদের বাকি আছে। এখন ছবির জন্য এখানে কি ব্যবহার করতে হবে, ছবির জন্য এখানে ব্যবহার করতে হবে আপনার কি ব্যবহার করতে হবে, তাহলে থাম্বনেইল ব্যবহার করতে হবে, TH UM BNAIL। এখন যদি আমরা একটু রিলোড দেই, তাহলে এখানে কি আসে, এই যে এখন আপনি এখান থেকে সুখে সুখে ইমেজ দিতে পারবেন। আর এটা যেহেতু আমাদের দরকার নেই, এই যে এডিটর তো আমাদের দরকার নেই, তাহলে এডিটর আমরা বাদ দেই। এডিটর যদি আমাদের ইউজারে দিয়ে দেই, তাহলে তো সে আবার একটু টেস্ট করে দেখবে যে দিছে, যখন একটু চেক করে দেখি না কেমন হয়, বাদ দিলাম এটা। তাহলে এডিটর থাকবে না, এখন কী কী থাকবে, টাইটেল থাকবে আর ইমেজ দেওয়ার অপশন থাকবে। এই যে এখন এখানে ধরেন আমরা এখানে কি করব, এখানে লিখবো যে স্লাইডার অন, ধরেন লিখলাম স্লাইডার অন, এটা ইমেজ সেট করে দেই। এখানে তো আমাদের ইমেজ আছে তাই না, তাহলে আমাদের এখান থেকে ধরেন প্রথম আমরা এই ইমেজটা দিলাম, দিয়ে তারপর আমরা কি করব, এখানে আপডেট করে দিলাম ধরেন, এখন আমরা অ্যাডেড নিউ করি, এটা আমরা কি লিখবো, স্লাইডার টু, স্লাইডার কি হবে টু, এর নাম না দিলেও হবে, এখানে শুধু ইমেজটা তার দরকার। এখানে আমাদের মনে রাখার সুবিধার্থে দিছি, ইমেজ না দেন, ওই নাম যদি না দেন কোনো সমস্যা নেই, সে দেখাতে বাধ্য। আচ্ছা, এখানে যদি আমরা এখন একটু রিলোড দিয়ে দেখি, তো আমাদের ইমেজগুলো আসছে কিনা, এই যে চলে আসছে, এই যে এখন আপনি ইচ্ছা মতো যত খুশি তত আপনি এখানে স্লাইডারে, এখানে থ্রি দেওয়া মানে তিনটে দেখাবে, এখন যদি আমরা এখানে তো আনলিমিটেড দেখানোর জন্য মাইনাস অন দিতে হবে, ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে পাচ্ছে, স্লাইডার থেকে পাচ্ছে, মানে এখানে আমরা নতুন করে যে স্লাইডার নামে যেটা করছি সেখান থেকে এটা পাচ্ছে, এটা আমাদের ম্যানুয়াল আমরা বানাইছি, এটা জাস্ট স্লাইডার ইমেজ ব্যবহার করার জন্য আমরা এটা তৈরি করছি। তো এখানে ধরেন আমাদের আরও একটা ইমেজ এখানে দরকার, যে ইমেজটা আমাদের নেই, সেই ইমেজটা যদি এখান থেকে আমরা দিতে চাই, জাস্ট পর আমরা কী করবো, অ্যাডেড নিউ এ ক্লিক করবো, করে আমরা এখানে লিখবো কি স্লাইডার, এখানে টাইটেল আপনি না দিলেও কিন্তু শো করবে, টাইটেলের কোনো বিষয় না, আপনি যদি মনে করেন টাইটেল আপনার জ্বালাচ্ছে, আপনি শুধু এখান থেকে টাইটেল কথাটা বাদ দিবেন, তাহলে টাইটেল থাকবে না, কিন্তু আপনার স্লাইডারগুলোর নামটা বোঝার সুবিধার্থে আমি টাইটেলটা রাখছি। আপনি ইচ্ছা করলে এখানে আরও কিছু যুক্ত করতে পারেন, এখানে অথার যুক্ত করতে পারেন, মানে অনেক কিছু এগুলো নিয়ে আপনি এই যে এখানে যদি সার্চ করেন, তাহলে অনেক কিছু আছে, এখানে আসেনি দেখছি সম্পূর্ণটা, এখানে বর্ণনা দিছি, একটা বর্ণনা দেয় আর একটা এক্সাম্পল দেয়, কোডেক্সের সম্ভবত এটার এক্সাম্পল দেওয়া আছে, এটা যদি আপনি দেখেন আপনি অনেক কিছু এখানে পাবেন, মানে এখানে শুধু এই দুটো না, সম্ভবত এইখানে মনে হয় রেজিস্ট্যান্ট কাস্টম পোর্ট, হ্যাঁ এখানে হতে পারে,
মানে ইচ্ছা মতো অনেক কিছু, মানে আপনি যেমন বিল্ডারের মতো, যেমন পেজ বিল্ডারের মতো এখানে আপনি যুক্ত করতে পারবেন। এই যে এখানে দেখেন, এখানে একটু এই সমস্তগুলো পড়ে বুঝে দেখতে হবে। এই যে পাবলিক ট্রু করেছি আমরা, হ্যাজ আর্কাইভ আছে, রিরাইট আছে, অনেক আছে। এখানে এখানেও দেখছি না সম্পূর্ণটা, অন্য সাইটে ঢুকতে হবে। মানে টোটালে এতগুলো থাকবে আপনার, এরকম দুই তিন পেজ হয়ে যাবে এখানে। এগুলো এরকম অনেক কিছু, আপনি তো শুধু হয়তো পোস্টার পেজ সম্পর্কে জানেন, এখানে অনেক কিছু যুক্ত করা যায়। ঠিক আছে, অ্যাডেড অ্যাকশন ইনিজ এটা তো যুক্ত করা হয়েছে, এটা তো আমাদের উপরে যুক্ত করা আছে। তো এখানে অনেক কিছু আর কি আপনি যুক্ত করতে পারবেন। এখানে আমি যেটা দেখাতে যাচ্ছি এটা মনে হয়, না এখানে সম্ভবত না, ওয়েবসাইটটা ভুলে গেছি। যাও আর কি, আপনারা এগুলো চেক করে দেখবেন। এখানে এই যে এখানে আছে কি কি আপনি চাচ্ছেন, অনেক কিছু আছে। এই যে লেভেলস লিখছি আমরা, লেভেলস এখানে আবার ডিসক্রিপশন আপনি দিতে পারেন। পাবলিক ট্যুরও তো আমরা দিছি তাই না, পাবলিক ট্যুর মেনু পজিশন 5, তার মানে মেনু পজিশন যদি আপনি 5-এ দেন তাহলে 5 নম্বরে যায় দেখাবে। এরপরে আপনি যদি সাপোর্টসের ভিতরে এই যে অ্যারে নিছেন, নেওয়ার পরে এখানে টাইটেল, এডিটর, থাম্বনেইল, স্ক্রিপ্ট, আপনি অনেক কিছু দিতে, কমেন্টস দিলে এখানে কমেন্ট শো করবে, তাহলে আপনারা চেক করবেন কম বেশি। ঠিক আছে, ওয়েবসাইট বিভিন্ন আছে, জাস্ট যে ফাংশনটা লেখা আছে সেই ফাংশনটা নিয়ে আপনারা একটু দরকার হলে, আমি যেমন তো করছি এই বন্ধুই অন্তত দেখেন, স্লাইডার 3, এখানে স্লাইডার 3টা আমরা একটা ইমেজ এখানে যুক্ত করি। সেই ইমেজটা সম্ভবত এখানে নেই, আমি আপলোড করি। কোথায় গেছি, ও এইখানে, এখন জাস্ট পাবলিশ করে দিলেই হবে। তাহলে এখন আপনি এখানে যে কোনো ইমেজ শো করাতে পারবেন। ঠিক আছে, এই যে এখন যদি আমরা একটু রিলোড দেই এখানে, এই যে তাহলে এখন আমাদের যতগুলো পোস্ট থাকবে, মানে যতগুলো আমি স্লাইডারে যতগুলো ইমেজ দিবেন আপনি সবগুলো এখান থেকে শো করাতে পারবেন। এই হলো কথা। আর এখানে আরো একটা কাজ আমাদের করা হয়েছে, সেটা হলো যে এখানে আমরা যদি -1 দিয়ে রাখি তাহলে আর আমাদের এখানে 3টার বেশি না, এখানে যদি 2 দিয়ে রাখেন তাহলে তো 2টা দেখাবে, তা আমরা এখানে -1 দিয়ে রাখবো। তার মানে এখানে সবসময় যতগুলো আপনি দেবেন সবগুলো দেখাবে। -1 দিয়ে রাখা মানে যত আপনি দিবেন তার সাথে কোনো বিষয় না। ও এখানে তো মেনু পজিশনে ঠিক করলে তো হবে না, এখানে 3 রয়েছে, 3 থাক। আমাদের ঠিক করতে হবে এই যে ইমেজটা যেখানে দেওয়া আছে, এই যে এইখানে, তাহলে এখানে কত দিয়ে দিলাম আমরা, এখানে ও এখানে -1 দেওয়াই আছে, তার মানে এখানে যতগুলো ইমেজ আপনি ইচ্ছা করলে শো করাতে পারেন। তো ওকে, তাহলে স্লাইডার আমাদের কমপ্লিট। এখন বলেন যে আপনাদের এর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, তাহলে সেগুলো সলভ করে অন্য ভাবে। তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি, এখানে আমাদের এই যে এরকম ধরনের আমরা, এখন তো এটা হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড তাই না, তো এখানে হ্যালো ওয়ার্ল্ডটা যদি আমরা হোম পেজ করে দিই তাহলে তো হয়ে যায়, তাহলে তো আর বেশি কিছু করা লাগে না। এখানে জাস্ট এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে এটা দেখুন, প্রথমে শো করছে, এটা আমরা হোম পেজ করে দিলাম,
এটার নামটা চেঞ্জ করে, কোথায় সেটা? দেখি আগে কাজ করে কিনা, কোনটা এটা না এন্ড কোনটা শো করছে, হ্যালো অল টু, তাই না? তাহলে এটার নাম চেঞ্জ করে দেবো। যে হ্যালো ওয়ার্ল্ডটার এখানে কি নাম দিতে হবে? নাম দিতে হবে হোম পেজ। কি দিতে হবে? HOME। আর কিছু আছে নাকি এখানে? হোম পেজ লেখা আছে তাই না? তাহলে এখানে আমরা হোম পেজ লিখে দিই, দিয়ে এখন আপডেট করে দেই। আপনাদের তো টাইমের পরে গুগল শিটে গেলে এখানে শুধু মেসেজ আসে আমার, ঠিক আছে? এখানে টাইম পর্যন্ত আপনারা যাবেন, আপনারা কমেন্ট করতে পারেন। এখন যদি আমরা এখানে, আমি এখানে রিলোড দেই, এই তো মানে তো এমনি অটোমেটিক্যালি আমার পোস্ট এখানে চলে আসছে সব। আপনি এখানে যান। ও তবে এখানে একটা সমস্যা হয়েছে, এইখানে তো এটা হোম পেজ নাম হয়ে গেছে, এখানে তো মনে হয় এটা হোম পেজ নাম হলে হবে না তাই না? এরকম কিছু আছে নাকি এখানে? এই জায়গায় তো সমস্যা। তাহলে এটা এভাবে সমাধান করা গেল না, তাহলে এটা অন্যভাবে করা যাক। ধরেন এটা বাদ, আমরা হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করি। এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করব, সেটার নাম হবে কি, এই যে এই পেজটা আমরা চেঞ্জ করে দেবো, হোম পেজ লিখি। এখানে কি লিখব? হোম পেজ তাই না? জি, এখানে কিছু টেক্সট আছে মনে হয় হোম পেজে। হোম পেজে ক্লিক করলে কি আসে? এই যে লেখাগুলো কিন্তু আসবে না, পোস্ট আসছে শুধু তাই না? দাদা অন্য কিছু এখানে লেখা তাহলে লাগছে না, জাস্ট ফর এখানে কিছু যখন লেখা লাগছে না, আমরা এটা আপডেট করে দেই। ইমেল মানে আমরা দিয়ে রাখছিলাম, যাই হোক আর কি। তো এখন হোম নামের একটা পেজ আমরা বানাইছি, তাহলে এখন মেনু সেটিং এ যেতে হবে। আবার মেনু সেটিং এ যাই, এখানে কোথায় যেতে হবে? মেনুস, মেনুসে যাই। এখানে আমরা এই যে হোম পেজ যেটা করেছি এখানে চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে। এখন সেভ করি আমরা, সে মানে করা লাগছে না, অটোমেটিক্যালি চলে আসছে। আমরা নাম যখন চেঞ্জ করে সেখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, বোঝা উচিত ছিল। এখন প্রশ্ন হলো এখানে, না এখানে আসলে এই ব্লক নামটাকে আমরা হোম পেজ করে দিয়েছি তাই না? পোস্টের ভিতরে যে এখান থেকে কিন্তু নিয়েছে, এইটা নিশ্চয় হোম পেজ, এই নামটা মনে হয় চেঞ্জ করে দেওয়া উচিত। আচ্ছা থাক, সমস্যা নেই। আর আমরা এখান থেকে কোথা থেকে নিতে চাচ্ছি? এই পেজ থেকে। তাহলে পেজের মধ্যে যে হোমটা আছে, হোমটা আমরা ক্লিক করে দেই, অ্যাড এন নিউ। আচ্ছা এই হোমটা তো ব্লগের হোম তাই না? তাহলে তো এটা লাগবে না। এখানে তো আমরা হোম পেজ বলে লিখছি, এখানে দেখেন ব্লগ, কিন্তু এটা কিন্তু ব্লগ, ঠিক আছে? তাহলে এটারে আমরা রিমুভ করে দেই, দিয়া এই হোম পেজটা আমরা উপরে নিয়ে দেই। তাহলে এখন হোম পেজ উপরে চলে গেছে। গেল, সমস্যা কি?
ও এটা তো সাইড বারের মেনু, তাই না? গুড, থ্যাংকস, আমি তো ভুলে গেছিলাম। তাহলে আমরা এই মেনু যাই, সিলেক্ট করি এই মেনু। মেন মেনুতে আসে, এই যে মেন মেনুতে আসে, এখন মেন মেনুর হোম পেজ, তাহলে এটা আমরা তো ভুল দিলাম, এটা তো ব্লগের তো ছিল, তাই না? ওটা বাদ দিয়ে দেই, দিয়ে হোম পেজটারে ওখানে অ্যাড করি এই যে। এটা এখন কি করবো, উপরে দেব, দে এখন সেভ করলে আর তার কোনো সন্দেহ নেই। এখানে আরো কিছু লিঙ্ক আমাদের অ্যাড করে দিলেও হয়, আচ্ছা পরে দেখছিস। তাহলে এটা মেন মেনুর সাথে অ্যাড হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা একটু রিলোড দেয় এখানে, এই হোম পেজ তো ব্লগের হোম পেজ, দেখি আমাদেরটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে হোম পেজ চলে আসছে, এখন দেখি এখানে ক্লিক করলে পোস্ট থাকে না কি থাকে। এই যে হোম পেজে ক্লিক করলে কি আসছে, হোম পেজ আসতেছে, মানে হোম পেজে একটা ইমেজ দিলাম শুধু শেডে শো করতেছে। এটা করলে কিন্তু হবে না, কি করতে হবে, হোম পেজে ক্লিক করলে কি হবে, হোম পেজে ক্লিক করলে পোস্টগুলো শো করবে এরকম। এখানে তখন হোম পেজ আছে, এখানে তখন আমরা হোম পেজে ক্লিক করতেছি, তখন কি আসছে, এখানে নিচে পোস্টগুলো শো করছে। তাহলে আমাদের সেটা করা দরকার। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে সেটিংসের মধ্যে, সেটিংস, এরপর আমরা কোথায় যাব, সেটিংস না, সেটিংস জেনারেল মনে হয়, জেনারেলে যাই দেখি। মনে আছে রিডিংয়ে যাই সম্ভবত, হ্যাঁ রিডিংয়ে হবে, আমরা রিডিংয়ে যাই। এবারে এখানে লেটেস্ট পোস্টগুলো আছে, এখানে আমাদের স্ট্যাটিক পোস্টে ক্লিক করতে হবে, করে এখানে হোম পেজ হিসেবে কিনে নিতে হবে, হোম লিখতে হবে। তাহলে এখানে ইওর লেটেস্ট পোস্ট, এবার এখানে পোস্ট পেজ, এখানে দেখেন এখানে হোম পেজ দেওয়া আছে, তাই না? দুটো একসাথে তো আসবে না, এটা হোম পেজ দিয়ে যাবে। তাহলে কি হলো, পোস্ট পেজের জন্য আমরা কি সিলেক্ট করছি, হোম, ধরেন এটার জন্য আমরা আলাদা কিছু সিলেক্ট করি, ধরেন সিম্পল পেজ সিলেক্ট করলাম, হোম পেজ হিসেবে কি করলাম, সিম্পল পেজ সিলেক্ট করলাম, আর আমাদের পোস্ট পেজের জন্য আমরা কি সিলেক্ট করছি, হোম পেজ, ঠিক আছে। আমাদের সেভ চেঞ্জ করি, এখন এখানে যাই দেখি কি কি চেঞ্জ হয়েছে, দেখা যাক। হোম পেজ চলে আসছে, তাই না? হোম পেজে যদি ক্লিক করা হয় এখানে কে কে আছে, এ পোস্ট চলে আসছে সব, না তাহলে তো এখন ঠিক আছে নাকি? আর এখানে কি করতে হবে, এখানে নিউ পোস্টের জায়গায় এখানে জাস্ট এক্সেলেন্ট এটা লিখে দিলে হয়ে যায়, যে এক্সেলেন্ট সলিউশন ফর বিজনেস। তাহলে আমাদের প্রথম পেজের কাজ মোটামুটি শেষ, এবার দ্বিতীয় পেজ দেখেন, দ্বিতীয় পেজ এখানে কি বলছে সেটা দেখেন। আচ্ছা এখানে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু আপনি এক্সিলেন্ট সলিউশনের নামটা দিলে কিন্তু এই নামটা এখানে হয়ে যাবে, নিউ পোস্ট যেখানে আছে আপনাকে এখানে কি করতে হবে, এক্সিলেন্ট সলিউশন এটা দিয়ে দিতে হবে, এগুলো বিষয়। এখন একজনের জন্য সমস্যা, এখানে বাংলা দিলি সমস্যা করছে, বাংলা আমি একটা পোস্ট করে দেখি তো, অ্যাডেড নিউ, ডেইলি বাংলা,
জিলোর্নিতে তো সময়, আচ্ছা যদি এখানে আমি শেখ হাসিনা দেখি কি বলছে, সারা দেশে সিনেমা হল নির্মাণে এত টাকা দেওয়া হবে, এটা আমাদের দরকার, তাহলে আমি এটা কপি করি। ডিলোর ডিস এটা না, আর কত দেরি করবা, এটা আমি কপি করলাম, করে এই যে এইখানে দিয়ে দেবো, তাই না? আসছে, এখন কি করতে হবে, এখান থেকে ছবিটা নিতে হবে, আর এই যে আমরা টাইম টাইম এগুলো অটো হয়ে যাবে আমাদের, এগুলো নেবো, তাই না? সম্পূর্ণ নিয়ে নিলাম, জাস্ট কপি পেস্ট, ওকে। এখন কি করব, এখান থেকে ছবিটাও নেব, তাই না? ছবি কই, এগুলো আবার আপনি এপিআই ব্যবহার করে নিতে পারেন, আপনার এইখানে ইতিফ্যাক্স সংবাদপত্রে যা দেখাবে আপনার সাইটে সেটা দেখাবে। ছোট দিকে একটা ছবি দাও আমাকে, জাস্ট আমি এটা কি করব, সেভ ইমেজ কই, আরে ছোট বলেছি, দেখ ছোট, সেভ ইমেজ, এটা কোথায় সেভ করা যায়, দাদা এখানে সেভ করি, ডাউনলোড পেজে না, ডকুমেন্ট পেজে নেই, সেভ করি, ডকুমেন্ট পেজে সেভ হোক, সেভ হোক, যে আমরা একটা নিজস্ব নাম দিয়ে দেই, যে প্রাইম মিনিস্টার, PRIME প্রাইম .mm, সেভ করলাম। আচ্ছা এখন একশোর বেশি বড় হওয়ার দরকার নেই, ইমেজটা আমরা অ্যাড করে দেই, সেভ ফেসার ইমেজে যাই, সে ফিচার ইমেজ, এখানে প্রাইম মিনিস্টারের ছবি যেহেতু আপলোড নেই, এখানে আপলোড করে দিতে হবে, ডকুমেন্টের ভিতর রয়েছে, যেতে হবে ডকুমেন্টের মধ্যে, কোথায় তিনি, কোথায় হাসিনা বলে লিখে রাখলাম, এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আচ্ছা ওকে। এখন এটা কি করব, পাবলিশ করে দেব, দেখা যাক যে সাপোর্ট না আনসাপোর্ট, ও এটা ছবি আসছে, ছবি আসছে, কিন্তু আমাদের এই টাইটেল আসেনি, এখানে কিন্তু আইছে, এখানে কিন্তু টাইটেল আইছে, বাংলাদেশে সিনেমা হল নির্মাণে 1,000 কোটি টাকা তহবিল দেবে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, ইত্যাদি ইত্যাদি, তাহলে এখানে কিন্তু আসছে, সমস্যা নেই, কিন্তু এইখানে টাইটেলটা মিস করছে, এলো কথা, সুতরাং এই টাইটেলটায় কোনো ক্যাচ করা আছে, এখানে কি করা আছে, এটা ডাইনামিক আছে, এখানে কিসের ভিতর আছে, এটা ওই যে কুফন দেশ, ঠিক আছে, এর ভিতর কিন্তু ডেটা কিন্তু আছে, এই যে এখানে কিন্তু আছে,
কিন্তু সে এমনভাবে এগুলোরে কাটছে যে রেজাল্ট দেখায়নি। সব এখানে আছে, যে এখানে কিন্তু আসছে, একটা হেডার এসে এমন কাটা কাটছে, এই যে H2, ঠিক আছে, এর ভিতর থেকে কিন্তু এই যে এইগুলো সব ডেটা এখানে আছে। এনে কি বলছে, কুপন ক্লাস, কুপন ক্যানভাস, এত এ তো দেখি নানাখানা করে ফেলছে, 1 কোটি, 1000 কোটি টাকা, সব এখানে আছে, ডেটা এখানে আছে, কিন্তু এখানে তো পাস আসছে না। তাহলে কুপন যে আছে কোনো একটা সমস্যা করা আছে, কুপন যে আছে। দেখেন এটা কত নম্বর লাইন, কুপন স্টাইল ডট সিএসএস মনে হয়, এটা কি, এটা সিএস, এর জেএসটা দেখতে হবে, কুপন জেএস এর কত নম্বর, এটা কনসোলে গেলে কি বলছে। এই যে কনসোলে এখানে কিছু সমস্যা দেখাচ্ছে, যে এখানে আননোন প্রপার্টি কথা বলছে, ঠিক আছে, স্পিক ডিক্লারেশন ড্রপ, এখানে মনে হয় এটা চেঞ্জ অপশনটা বন্ধ করা আছে। আচ্ছা কুপন যে আছে দেখি তো H2 তে কী কী করে রাখছে তারা, কুপনের ভেতর আছে না, সিএস না জেএস, কুপন ইউজেস, আরেকটা কি কুপন এলার্জিস, এর তো আবার কোনটা দেখে, এটা তো স্লাইডার, কয়েন স্লাইডার জেস, এ কুপন এই দুটোর একটাই হবে। তো এখান থেকে একটা সিস্টেম পাওয়া যায় না, এখানে কুপনের কোনটায় আছে, কয়েন স্লাইডার, কয়েন স্লাইডার, এটা হলো কয়েন স্লাইডার তো সমস্যা করছে না, এটা তো স্লাইডারের জন্য যাবে। স্টাইল টেল কি একটা কোডে রাখছে আর কি, সিএসএস এ মনে হয় এখানে, পর এখানে আমরা যদি H2 বাদ দেই তাহলে মনে হয় কাজ করতে পারে। এখানে যদি আমি H2 বাদ দেই, দিয়ে যদি এখানে একটু রিলোড দেই, যেমন চলে আসছে এখানে, মেন জেএস এ এখানে পারমিশন নট করা, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে এখানে বলা আছে কুপন ডট রিপ্লেস নামে একটা ফাংশন নেওয়া হয়েছে, নিয়ে এখানে আর কি পোস্ট কন্টেন্ট মেনু ন্যাব এরকম কিছু করবে এ আর কি, এখানে ইউএল লিস্ট এ এই সমস্তগুলো এখানে কাজ করবে না আর কি, এখানে কি কারণে বন্ধ করা আছে, ঠিক আছে। তো আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে H2 বাদ দিয়ে দিন আপাতত, ঠিক আছে, স্কেপ জেএস এর ভিতর থেকে আপনি এখানে যে H1 H2 আছে এখান থেকে আপনি H2 এই কন্ডিশনের বাইরে রেখে দেন, দিলে আপনার এখন আপনি বাংলা যত টাইটেল দেবেন কোনো এখন সমস্যা নেই, ঠিক আছে। এখন এখানে আমরা বাংলা টাইটেল দিলে কাজ করবে, যে পোস্ট করা হয়েছে এত তারিখে, এই এখানে টাইমটা একজাস্ট আসছে না, এটা সার্ভারে গেলে তখন একজাস্ট আসে আর কি, এটা আর এখানে কমেন্ট তো করা হয়নি, কমেন্টটা শো করছে না। গ্রিন মোড পেজে আমরা যাই, রেন মোড পেজে দেখলে এখানে এই যে সম্পূর্ণ পোস্টটা আর কি শো করবে। আপনি সকলে রেন মোড পেজেস থেকে ইমেজটা আপনি বাদ দিতে পারেন, এখানে আপনার তো বলছে এখানে আপনি যেভাবে ডিজাইন করতে চাচ্ছেন সেভাবে আপনি এটা করে নিতে পারবেন, বা এখানে যদি মনে করেন যে রেন মোড পেজে আমি স্লাইডটা রাখবো না, আপনি সেটাও করতে পারেন, এগুলো সবই সম্ভব। আচ্ছা ওকে, তাহলে